হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমি ইনফর্ম করব। সেটা হচ্ছে যে যাদের চিলড্রেন বোর্ন করেছে দেশের ইউকের বাহিরে এবং যাদের বাবা মা ব্রিটিশ একজন ব্রিটিশ একজন আয়েলার সেটেল্ড তাদের বাচ্চাদের জন্য আয়েলার অ্যাপ্লিকেশন না করে ডাইরেক্ট ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান করা যায় সেক্ষেত্রে এম এন ওয়ান একটা গাইডেন্স আছে সেটা সেটার নাম্বার থার্টিন পেজে দেখবেন একেবারে বটমে লেখা আছে পরিষ্কারভাবে সেকশান থ্রি ওয়ান ইফ ওয়ান ফ্যারেন্ট হোলস ব্রিটিশ ব্রিটিশ সিটিজেন অ্যান্ড আদার ইজ সেটেল ইন দ্য ইউকে দেন তাদের চিলড্রেন এলিজিবল ফর অ্যাপ্লাইং ব্রিটিশ সিটিজেনশিপ আমি এই এম এন ওয়ানের এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা ক্লিক করে নাম্বার থার্টিন পেজে গিয়ে দেখবেন এবং এটা হচ্ছে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি সো আপনারা নিশ্চিন্তে এই অ্যাপ্লিকেশানটি করতে পারেন হোম সেক্রেটারি সেক্রেটারিজ ডিসক্রিপশান রুল সো অনেকেই এই অনেকেই আইএলআর করে তারপরে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান করে বাট কারো যদি এরকম থাকে বাবা অথবা মা একজন ব্রিটিশ সিটিজেন এবং আরেকজন সেটারিদেউকে দেন তারা অ্যাপ্লিকেশান করতে পারে তাদের বাচ্চার জন্য অ্যাপ্লিকেশনের জন্য কিছুই দরকার হবে না শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফর্ম এমএন এম এন ওয়ান অ্যাপ্লিকেশান ফর্ম সাথে যদি স্কুল থেকে কোনো ই নেওয়া যায় কোনো সার্টিফিকেট নেওয়া যায় সেটা একটা ভালো দিক এবং এটা প্রমাণ করতে হবে যে যে বাবা মা আমরা যে অ্যাপ্লিকেশন করতেছেন আপনারাই যে ছেলের বাবা অথবা মেয়ের বাবা মা সেটা আপনাকে প্রমাণ করার জন্য আপনাদের পাসপোর্টের ডিটেলস আপনাদের অ্যাড্রেস ডিটেলস এভরিথিং লাগবে এবং সেই ক্ষেত্রে স্কুল থেকে যদি এটা উল্লেখ করে নিতে পারেন যে আপনারা ও ওই বাচ্চার প্যারেন্টস এবং আপনারা এই অ্যাড্রেসে থাকেন এরকম একটা লেটার লিখে নিয়ে গেলে খুবই ভালো হয় হ্যাঁ এই সব নিয়ে আপনি অ্যাপ্লিকেশান করে দেবেন তেরোশো সামথিং ফিস উইথিন ফোর মান্থস উই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ফোর মান্থস তারা সিক্স মান্থস বলে বা থ্রি টু ফোর মান্থসের মধ্যে দেখবেন আপনার ব্রিটিশ সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন আশা করি সো এটা শুধু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা কিন্তু ইজ নট এ লিগাল অ্যাডভাইস ইজ জাস্ট ফ্রম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সো এটা আপনার অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন থ্যাংক ইউ ধন্যবাদ I